ইস্তফা দাবিতে ঢাকার চার প্রবেশ মুখে আজ বিএনপির অবস্থান কর্মসূচি নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ কোনো দলকেই অনুমতি দেয়নি ডিএমপি মাঠে নামলে ব্যবস্থা তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয় আবারও বললেন মির্জা ফখরুল কোনো বিদেশি শক্তির চোখ রাঙানিতে আওয়ামী লীগ ভয় পায় না সাফ জবাব ক্ষমতাসীনদের এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কারণ সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না তাহলে এখনো সময় আছে আমাদের যে এক দফা দাবি তা মেনে নিয়ে পদত্যাগ করুন চোখ রাঙাবেন না দেশি বিদেশি যারাই আজকে চোখ রাঙাচ্ছে তাদের বলে দিতে চাই আমাদের চোখ রাঙিয়ে উৎখাত করা যায় না যাবে না দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আইরিনা আয়াত এবার অন্যান্য শীর্ষ সংবাদ সাত বছর পর আশুরা রাতে হস্তি দালান থেকে তাজিয়া মিছিল মূল আনুষ্ঠানিকতা আজ রাজনৈতিক কর্মসূচি থাকায় ভক্তদের হতাশা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা মাত্র 10 মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট সেপ্টেম্বরে চালু হচ্ছে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাঁচবে কর্মঘণ্টা চলছে শেষ মুহূর্তের কাজ ডলার সংকটে আমদানিতে লাগাম টানায় বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় তিন ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বিলাসবহুল পণ্য আমদানিতে বিধিনিষেধী কারণ বলছেন সংশ্লিষ্টরা ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড় চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদেরও এডিস নিধনের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা এবং সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল বৃদ্ধি সহ বাঘ সুরক্ষায় বিশেষ প্রকল্প ক্যামেরা ট্র্যাকিংয়ে চলছে জরিপ আগের তুলনায় বাড়বে সংখ্যা আশা বন বিভাগের